আমাদের এখানে যারা পশু চিকিৎসক এদের সঙ্গে বহুদিন যুক্ত আছে, তখন খুব ছোট্ট ছিল তখন থেকে। বীরভূমে মিটিংয়ে গেছি, দীঘায় মিটিংয়ে গেছি, একদম শিলিগুড়ি গেছি, সিন্স ইনসেপশন এদের সঙ্গে আমি আছি। এবং এই যে শ্রেণীটা, অর্থাৎ যারা পশু চিকিৎসক, এরা কিন্তু সমাজের বন্ধু। অর্থাৎ গোটা গ্রামে গঞ্জে এরা ছাড়া চলতে পারবে না। একটা বাড়িতে গরু আছে, অসুখ করলে যেতে গেছে। আমরা এরা একটা খুব সুন্দর দাবি করেছি যে জেলায় জেলায় সরকারি পলিক্লিনিক তৈরি হবে, প্রাইভেট থাকতে পারে কিন্তু সরকারি পলিক্লিনিক তৈরি হবে। আমি এদের সার্বিকভাবে বলেছি যে এই লেখাপড়াটাকে সরকার ব্যবহার করার যে রাস্তাটা আপনারা বলছেন, যে সুন্দর একটা ব্যবস্থা, এটা একটা। আর দুই, আমি বলেছি যে মনে রাখতে হবে যে আমি যেখানেই থাকি রেখে যেভাবেই থাকি রাখি, আমি আন্ডার কমিটির তোমায় মানব, আমি দেশমাতৃকার কাছে দেখা করছি। এবং আমাদের মুখ্যমন্ত্রী মানুষের বিভিন্ন জীবনের অবস্থানে মানুষকে তিনি উপকার করছেন, প্রদর্শন করছেন, সবুজ সাথী করছেন, নানা উপকার করছেন। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা যে স্পেয়ারে আছেন, অর্থাৎ গ্রামে গ্রামে যাতে করে সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে পারে, এই নিয়ে গ্রামে গ্রামে যারা কাজ করছে সেলফ হেল্প গ্রামে চলতে পারে। অর্থাৎ এরা শুধুমাত্র নিজেদের দাবি দেওয়ায় সীমাবদ্ধ থাকবেন না, এটা আমার নির্দেশ, আমার যাই বলেন এখন। এরা একই সঙ্গে এরা যে একটা এই সমাজে দেখুন একটা সম্প্রদায় লেখাপড়া জানা মানুষ, এরা যাতে সেই জায়গাটা নিজেদের কাজ করুন, নিজেদের প্রফেশন করুন, অ্যাট দ্য সেম টাইম এদের দ্বারা কীভাবে দেশ উপকৃত হতে পারে, রাজ্য উপকৃত হতে পারে, সমাজ উপকৃত হতে পারে, সেভাবে সরকার কথা বলছে।